রবিবার মধ্যরাতে ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরির গ্যারেজে হঠাৎই লেগে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারেজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি সহ বেশ কয়েকটি বাইকও বশীভূত হয়ে যায়। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় আগুন দেখতে পান। দ্রুত খবর দেওয়া হয় থানায় ও দমকলে। একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মী ও এলাকাবাসীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঠিক কি কারণে আগুন তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। তবে এখনও দমকলের ভূমিকা ও পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। তবে রবিবার হওয়া বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মন্তব্য এলাকাবাসীদের। হাওড়া থেকে বৈদ্যনাথ চার রিপোর্ট, আজ তক বাংলা।